আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো। তো প্রথমে আমার পাশে যে যে সবজিগুলো ছিল আমি সেই সবজিগুলোতেই আজকে রান্নাটা করব। তো প্রথমে এখানে আলু কুচি, তারপর হচ্ছে বরবটি কুচি, আর এটা হচ্ছে কাঁচা টমেটো যেটাকে আমি কুচি করে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ। মরিচটা যার যার মতো পছন্দ, ঝাল বা কম সেরকম ভাবে কেটে নিয়ে নেবেন। তারপরে হচ্ছে ডিম, আর এখানে হচ্ছে সেদ্ধ করা নুডলস। এটা আমি আগেই সেদ্ধ করে ফেলেছি, এখন কিভাবে রান্না করবো সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি প্রথমে ডিমটি ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে সবগুলো ডিম তুলে নিই। তারপর কড়াই আবার তেল দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু কড়াইটি গরমই আছে তাই আমি সাথে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখন মরিচ দিয়ে দিব। এখন পেঁয়াজ আর মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এখন আমি আলু কুচি ছেড়ে দিব। আলুকে একটু তেলে ভাজার পর এখন বরবটি দিয়ে দিব। বরবটি আর আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে ভেজে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজার পর আমি নুডলসের মশলাটা দিয়ে দিব। নুডলসের মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়ার পরে এখন আমি এতে সয়া সস ইউজ করব। আমি এখানে 4 চামচের মাপে 1.5 টেবিল চামচ সয়া সস ইউজ করছি। সয়া সস দেওয়ার পর আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি আগে থেকে যে ডিম ভেজে রেখেছিলাম এখন এটা দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর আমি সবগুলো আবার নাড়াচাড়া দিয়ে দিব। পুরো নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি আগের সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দেওয়ার পর সবগুলো আবার একসাথে মিশিয়ে নিব। নুডলসটা ঢালার পর 3 থেকে 4 মিনিট সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলার ফ্লেমটা অফ করে দিব। রান্না হয়ে যাওয়ার পর গরম গরম পরিবেশন করবেন। নুডলসটা খেতে অনেক মজা। যারা যারা নুডলস খেতে পছন্দ করেন তারা আমার মতো এভাবে নুডলসটা রান্না করে খাবেন, এবং কার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন।